প্রিয় দর্শক, এটিএন বাংলা সাপ্তাহিক আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় চুক্তি আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার সুমাইয়া আনজুম কাশফি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ব্যারিস্টার কাশফি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চুক্তি আইন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ক্ষেত্রেই চুক্তি করতে হয় আমাদেরকে। বিদ্যমান আইন অনুযায়ী চুক্তিকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? বিদ্যমান যে আইনটি আমরা মাদার ল হিসেবে দেখি সেটা হচ্ছে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, চুক্তি আইন 1872। এই চুক্তিতে যে ডেফিনেশনটা দেওয়া আছে কন্ট্রাক্টের, সেটা আমরা পাবো সেকশন 2 সাবসেকশন এইচ এ। এখানে বলা আছে এনি এগ্রিমেন্ট দ্যাট ইজ লিগালি এনফোর্সিয়েবল দ্যাট ইজ আ কন্ট্রাক্ট। তো এইখানে একটা এগ্রিমেন্ট খালি সমঝোতা হলে হবে না, এটা আমরা লিগালি এনফোর্সিবল হতে হবে। কোর্টে এটা একটা মূল্য থাকতে হবে বা একটা ভার থাকতে হবে। সেটা কিভাবে আসি আমরা, এখানে কিছু ধাপ আছে, এটা সেকশন 2 তেই বলা আছে। তাহলে আমি একটু পরিষ্কার করতে চাচ্ছি যে আইনে এগ্রিমেন্টের বিষয়ে বলা হয়েছে, যেটিকে আমরা বাংলা করলে অর্থ দাঁড়াচ্ছে সমঝোতা। আমরা ডেইলি লাইফে কিন্তু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে অনেক কিছু নিয়ে সমঝোতা করে থাকি। এই সমঝোতাগুলো কি কি পরবর্তীতে আইনগতভাবে চুক্তি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। কারণ আমি আমি যদি একটা রিক্সায় উঠব, রিক্সায় ওঠার সময় আমি যে বলছি যে আমি এত টাকায় এই ডেস্টিনেশনে যাব, সেটাও কিন্তু একটা চুক্তি, কিন্তু এটা মৌখিক চুক্তি। আইনের মধ্যে বলা আছে মৌখিক এবং রিটেন যে কোনোভাবে কিন্তু আমি একটা চুক্তিতে আসতে পারি। জি, তাহলে আমরা আপনার কথা দিয়ে বুঝতে পারছি যে চুক্তি করতে কোনো রিটেন ডকুমেন্ট বা কোনো লিখিত হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আইনে নেই, মৌখিকভাবে চুক্তি করা সম্ভব। জি, মৌখিকভাবে চুক্তি করা সম্ভব, কিন্তু কোনো স্পেশাল অ্যাক্টে যদি বলা থাকে যে এই ধরনের চুক্তি রিটেন হতেই হবে, তাহলে অবশ্যই আমাদের রিটেন লাগবে। এটির কি আপনি কোনো উদাহরণ? যেমন আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টে বলা আছে ট্রান্সফার অফ প্রপার্টি রিলেটেড অথবা জমি হস্তান্তর রিলেটেড যেসব আমাদের দলিল থাকবে সেগুলো আমাদের রিটার্ন থাকতে হবে। জি, তাহলে যেগুলো বায়না বলে থাকি আমরা, জি জি জি, বায়নাপত্র করতে হলে বায়নাপত্র অবশ্যই লিখিত হতে হয়। জি জি, চুক্তি আইন অনুযায়ী একটি চুক্তি করতে হলে চুক্তিতে কি কি উপাদানগুলো অবশ্যই থাকতে হবে? জি, চুক্তিতে যেই উপাদানগুলো থাকতে হবে সেগুলো আমরা চুক্তি আইনের সেকশন 2 তে পাবো। সেখানে বলা আছে যে কিছু ধাপ আমাদের পেরিয়ে একটা কন্ট্রাক্ট হবে। সেটা হচ্ছে একজন একটা প্রপোজাল দিবে। প্রপোজালটা যখন, যেটাকে আমরা প্রস্তাব বলতে পারি, জি জি, আমরা প্রস্তাব দেব। প্রস্তাবটা যখন একজন গ্রহণ করবেন সেটা অ্যাকসেপ্টেন্স বলবো আমরা। সেটা যখন অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো একটা প্রমিস। তো এই প্রমিসটা সাথে একটা মূল্য থাকতে হবে বা কনসিডারেশন থাকতে হবে। তো তখন আমরা একটা অ্যাগ্রিমেন্টে আসি। অ্যাগ্রিমেন্টটা যদি এনফোর্সিবল হয়ে যায় কন্ট্রাক্ট দিয়ে, তাইলে লিগালি এনফোর্সিবল হয়ে যায়, তখন আমরা সেটাকে কন্ট্রাক্ট বলবো। তাহলে একটি এগ্রিমেন্ট যখন ফর্মুলেট হচ্ছে বা এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, এগ্রিমেন্টটা যদি আমরা আইন দিয়ে প্রয়োগ করতে পারি তাহলেই এটি কন্ট্রাক্ট বা চুক্তি বলা যাবে। জি জি, যদি এটি আইন দিয়ে প্রয়োগ করা সম্ভব না হয় তাহলে এটি চুক্তি বলা যাচ্ছে না। জি, বলা যাচ্ছে না। আপনি একটি বিষয় উল্লেখ করেছেন যে একটি প্রমিস যখন হচ্ছে, একটি প্রমিসের মূল্য দিতে হয়, এই মূল্যটাকে যেটি আপনি কনসিডারেশন বলছেন, এটি কি একটু আপনি ব্যাখ্যা করবেন যে এই মূল্যটা কি কি ধরনের হতে পারে বা এটার ভ্যালুটা কি কি ধরনের হতে পারে? কনসিডারেশন আমরা বলি যে ইট হ্যাজ টু বি অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট আমি যে কারণে ইংরেজি শব্দগুলো বলছি সেটার কারণ হচ্ছে আমাদের এই লটা যেটা আছে কন্ট্রাক্ট অ্যাক্ট, এটা ইংরেজিতেই, এটা কোনো অনুবাদ আমরা এখনো ওইভাবে চরিতার্থ করতে পারিনি। তার কারণে মূল ভাবটা বোঝার জন্য আসলে আমার ইংরেজি শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে। কনসিডারেশন আমরা যেটা বলি মূল্য, সেটা আমাদের অ্যাডিকুয়েট হতে হবে, মানে হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণের একটা কনসিডারেশন হতে হবে। এবং কনসিডারেশন যে মূল্যটা আমরা দিচ্ছি একটা চুক্তিতে ঢোকার জন্য, সেই চুক্তিটা লিগাল হতে হবে এবং ভ্যালিড হতে হবে। যদি আমরা কোনো আনলফুল কনসিডারেশন দিয়ে থাকি সেই চুক্তিটা বাতিল হয়ে যাবে। এই মূল্যটা কত টাকার হতে পারে? যদি আমি আপনার কাছে জানতে চাই যে আমি আপনার কাছ থেকে একটি জমি ক্রয় করতে যাচ্ছি, এই জমি ক্রয়ের জন্য যে আমি যে আপনাকে বিনিময় মূল্যটা দিব, জি, এটাই হচ্ছে
কনসিডারেশন হিসেবে আপনি উল্লেখ করছেন, তাহলে এই মূল্যটা আইনগত দিক থেকে কত হতে হবে, আর্থিক কি কোনো এটার মূল্যায়ন করা সম্ভব এটাকে? এটা দুই পার্টি যখন একটা সমঝোতায় আসবে যে জমির জন্য আমি এত টাকা নিব, সেটাই আসলে মূল্য হিসেবে কনসিডার করা হবে। জি, এটি কি আর্থিকভাবে কিছু ছাড়াও অন্য কিছু কি কনসিডারেশন হিসেবে দেখার সুযোগ রয়েছে? অন্য কোনো, আমি যদি আপনাকে কোনো অর্থ না দিয়ে যদি আপনার জন্য কোনো কিছু কাজ করে দিলাম আপনাকে, সেটিকে কি আইনগতভাবে কনসিডারেশন হতে পারে? সেটি জি, একটা কনসিডারেশন টাকাও হতে পারে বা অন্য যে কোনো কিছু যেটা একটা মূল্য আছে আমার কাছে বা রিজনেবলি একটা মূল্য আছে, সেটাও কনসিডারেশন হিসেবে ভ্যালিড হবে। চুক্তি আইনে অবশ্যই এটি বলা রয়েছে যে কোন কোন ব্যক্তি চুক্তি করার জন্য অযোগ্য হবেন বা চুক্তি করতে পারবেন না, সে বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। জি, এটাও আমরা চুক্তি আইন 1872 সালের 11 নম্বর ধারার মধ্যে পাবো। সেখানে বলা আছে কোন কোন ব্যক্তি অযোগ্য একটা চুক্তিতে ঢোকার জন্য। প্রথমত নাবালক, নাবালকরা ঢুকতে পারবেন, এবং নাবালকের ডেফিনেশনটা আমরা মেজরিটি অ্যাক্ট 1875 পাবো। সেখানে বলা আছে 18 বছরের নিচে যে কেউ নাবালক হিসেবে গণ্য হবে। আবার যদি কোনো নাবালকের গার্ডিয়ান নিয়োগ করা থাকে, তাহলে তার 21 বছর পর্যন্ত সে নাবালক থাকবে। এরপরে যদি মানসিকভাবে অসুস্থ কেউ থাকে, তাহলে সে একটা চুক্তিতে ঢোকার জন্য অযোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হবে। এবং লাস্টলি, কেউ যদি ল দ্বারা বাড়িত হয় একটা চুক্তিতে ঢোকার জন্য, সেও চুক্তিতে ঢোকার জন্য অযোগ্য হিসেবে গণিত হবে। এটার দুটা উদাহরণ দিতে পারি। একটা হচ্ছে ল দ্বারা ডিক্লেয়ার্ড কেউ যদি দেউলিয়া হয়, তিনি একটা চুক্তিতে ঢুকতে পারবেন না। এবং সাজাপ্রাপ্ত কেউ সাজা ভোগ করার সময় চুক্তিতে ঢুকতে পারবেন না। জি, আর সব ধরনের চুক্তি কি আইন অনুযায়ী বৈধ হবে? না, সব ধরনের চুক্তি যে আইন দ্বারা বৈধ হবে তা না। কিছু কিছু আনলফুল বা ইল্লিগাল, যেটা অবৈধ চুক্তিও থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু বাতিল হয়ে যাবে প্রথমে। অবৈধ চুক্তি বলতে আমরা বুঝি হচ্ছে যেখানে কনসিডারেশনটা অবৈধ থাকে, মূল্যটা অবৈধ থাকে, অথবা অবজেক্টটাই, চুক্তিটা যেটা নিয়ে হবে সেই জিনিসটাই অবৈধ। এবং আরও অনেক এক্সাম্পল আছে যেগুলো অবৈধ, ওই চুক্তিগুলো কিন্তু আমরা, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটি উদাহরণ দিয়ে বলতে পারতেন যে অবৈধ চুক্তি বলতে আইনে কি কোন চুক্তিগুলোকে বলা হয়েছে? অবশ্যই, এই যে আমি বললাম প্রথমে, ওইটা কনসিডারেশন এবং সাবজেক্ট ম্যাটার যদি ইলিগাল থাকে, তাহলে সেটা অবৈধ চুক্তি। আবার যদি কাউকে আমি রিস্ট্রেইন করি ম্যারেজ থেকে, সেটা অবৈধ। রিস্ট্রেইন অফ লিগাল প্রফেশন, রিস্ট্রেইন অফ ট্রেড, এটা একটা অবৈধ চুক্তি হবে। এরকম কিছু হতে পারে যে আমি কাউকে একটি প্রতিশ্রুতি দিলাম যে আমি ওই ব্যক্তি আমাকে 1 লক্ষ টাকা দিবে, আমি তাকে এর বিনিময়ে তাকে আমি একটি সরকারি চাকরি পাইয়ে দিব। এই যে প্রস্তাবটা বা এই যে চুক্তিটা হলো 1 লক্ষ টাকার বিনিময়ে আমি কাউকে চাকরি, সরকারি চাকরি পাইয়ে দিব, এই চুক্তিটি কি বৈধ হবে? না, এটা অবৈধ হবে, কারণ আমি যে কনসিডারেশনটা দিচ্ছি বা আমি যে অবজেক্টটা, যে আমি তোমাকে একটা সরকারি চাকরি এনে দিচ্ছি, এই জিনিসটাই অবৈধ, কারণ এটা সরকারের এখতিয়ারে, এটা একটা পার্সনের এখতিয়ারে হতে পারে না। তো এই চুক্তিটাই অবৈধ হবে, এবং কোনো কোর্টে গিয়ে আমি কোনো রিলিফ পাবো না এই চুক্তিটা নিয়ে। একটি চুক্তি যখন হয়, এটি ব্যবসায়িক চুক্তি হোক বা সাধারণভাবে আমরা বাড়ি ভাড়ার চুক্তি করে থাকি বা টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক সময় চুক্তি হয়ে থাকে, একটি চুক্তিতে কী কী, একটি চুক্তি করার সময় কোন কোন জিনিস খেয়াল রাখা প্রয়োজন বলে আপনি মনে করেন, যাতে যিনি চুক্তিটা করছেন তার স্বার্থ রক্ষা করার জন্য জরুরি? অবশ্যই, একটা চুক্তিতে অবশ্যই যে ফরম্যাট আছে, আমাদের চুক্তি যদি রিটার্ন হয়, যদি লিখিতভাবে হয়, তাহলে ফরম্যাটগুলো আমরা অ্যাকিউরেট রাখবো, ঠিক রাখবো। যেমন চুক্তির নাম থাকবে, দুটা পক্ষ থাকবে, পক্ষের পরিচিতি থাকবে, আবার টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো আমার খুবই দরকার, হ্যাঁ, চুক্তিটা সম্পাদন করার জন্য, ওগুলো অবশ্যই সব কিছু থাকতে হবে। বিনিময় মূল্য যেটা আমরা বললাম কনসিডারেশন, ওই পার্টটা চুক্তির মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে। এরপরে আমরা আরও কিছু ক্লজ দেখি আইনবিদ হিসেবে, বা কেউ যদি নিজের চুক্তি নিজেই সম্পাদন করতে চান, উনি আরও কিছু দেখবেন। যেমন এখানের মধ্যে নোটিস থাকবে যে এক পক্ষ আরেক পক্ষকে কিছু যদি জানাতে চান, ওনারা কোন কন্ট্যাক্ট পার্সনকে জানাবেন, সেই জিনিসটা থাকবে। টার্মিনেশন ক্লজটা খুবই ইম্পর্টেন্ট। একটা চুক্তি কিন্তু আমরা সারা জীবন ধরে মেনে যাব তা না। আমরা বলতে পারি যে আমরা 2 মাসের নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারি একটা চুক্তি থেকে, বা 3 মাসের নোটিশ দিয়ে। বাড়ি ভাড়া চুক্তি যেরকম, একটা যিনি বাড়ির মালিক তিনি বলবেন যে আমি আপনাকে 3 মাসের নোটিশ দিয়ে
ঘর থেকে চলে যেতে বলতে পারি যে কোনো গ্রাউন্ডে। আবার যিনি বাড়ি ভাড়াটিয়া তিনিও বলতে পারেন যে আমি 3 মাসের নোটিশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে পারি। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে পার্টি যারা তাদের লিগাল ইন্টারেস্ট যাতে প্রোটেক্টেড হয়। যেমন যদি একটা চুক্তিতে থাকে যে আমি বিনা নোটিশে যে কোনো সময় আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারি, তো যিনি ভাড়াটিয়া তার দেখতে হবে যে এরকম কোনো ক্লজ যাতে না থাকে যেটা তার জন্য মানা অসম্ভব হয়ে যাবে বা কষ্টকর হয়ে যাবে। আবার ফোর্স মেজর ক্লজ একটা আছে, সেই ফোর্স মেজর ক্লজে বলে অ্যাক্ট অফ গড, আল্লাহ যদি কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে, যেমন আর্থকুয়েক, ফায়ার, স্টর্ম, যার কারণে কোনো ঘটনা যেটি উভয় পক্ষের নিয়ন্ত্রণের বাইরে, রিজনেবল কন্ট্রোলের বাইরে, তাহলে আমার পারফরমেন্সটা, যে আমার কাজ যেটা করার কথা চুক্তির আন্ডারে সেই কাজটা আমি করতে পারছি না, যেটাকে আমরা ফোর্স মেজর ক্লজ বলি। ফোর্স মেজর ক্লজের আন্ডারে আমাকে ইনাফ প্রোটেকশন দিবে যে এতদিন পর্যন্ত আমি যদি ডিলে হয় বা আমার কাজ করতে কষ্ট হচ্ছে বা করতে পারছি না, তখন আমার লায়াবিলিটি থেকে আমাকে মুক্ত রাখবে কিছুদিনের জন্য। ওই জিনিসটা রাখতে হবে। যে আপনি একটি বিষয় উল্লেখ করলেন ফোর্স মেজরের কথা, এটি নিয়ে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। আমরা করোনার সময় দেখেছি যে অনেক ক্ষেত্রেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা করোনার এই দীর্ঘদিন লকডাউনের কারণে তারা তাদের চুক্তির যে পারফরমেন্স করার কথা এটি সঠিক টাইমে করতে সম্ভব হয়নি, বা অনেক অনেক ব্যবসায়ীরা তাদের চুক্তির শর্ত প্রতিপালন করতে ব্যর্থ হয়েছে, এসব ক্ষেত্রে কি তারা কি এইসব চুক্তিকে তাহলে আমরা বলতে পারবো যে তারা চুক্তি লঙ্ঘন করেছে, নাকি এটি ফোর্স মেজরের মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব? এটা যদি একটা তাদের কোনো লিখিত দলিল থাকে এবং সেই চুক্তির মধ্যে যদি বলা থাকে যে ফোর্স মেজর ক্লজ আছে এবং সেটা দ্বারা আমি গভর্নড, এবং সেটা যদি এরকম কোনো সিচুয়েশন যদি হয় তাহলে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবো, লায়াবিলিটিটা থাকে, তাহলে ওনার একটা একটা প্রোটেকশন থাকবে। যদি না থাকে তাহলে উনি হয়তো ও মানে ওরকম কোনো কিছু আরেক পক্ষকে বুঝিয়ে বলতে পারেন যে এই কারণে দেশে লকডাউন চলছে, স্ট্রাইক চলছে, বা যে কোনো আর্থকুয়েক হয়েছে, বা এরকম কারণে করোনার কারণে সাপ্লাই বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি আমার কাজটা করতে পারিনি, তো ওই ক্ষেত্রে একটা প্রোটেকশন পাওয়া সম্ভব। এখানে আরেকটি বিষয় চলে আসছে যে আমরা দেখি যে অনেক চুক্তিতে বিরোধ নিষ্পত্তির ব্যাপারে উল্লেখ করা থাকে, এক্ষেত্রে আমরা বিরোধ নিষ্পত্তির বিষয়ে বিশেষ করে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো, চুক্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির যে ক্লজটা থাকে এখানে কি কি থাকা উচিত বলে আপনি মনে করেন? বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আমরা যেই ক্লজটা রাখি ইউজুয়ালি, যদি ছোট ছোট কোম্পানি হয় তাহলে, বা ওদের মনে হচ্ছে যে এত টাকার লেনদেন হচ্ছে না চুক্তি দ্বারা, তখন একটা বলা যায় যে আলোচনা সাপেক্ষে বিরোধটা নিষ্পত্তি হবে। যদি খুব বড় কোনো ট্রানজ্যাকশন থাকে, যেমন ব্যাংক টু ব্যাংক, অথবা একটা বড় ব্যাংকের সাথে একটা ক্লায়েন্ট অনেক, বা ইন্টারন্যাশনাল কোনো অ্যাগ্রিমেন্ট হচ্ছে, চুক্তি হচ্ছে, সেখানে আমরা ইউজুয়ালি আর্বিট্রেশন রাখি। আর্বিট্রেশন মানে হচ্ছে সালিশ। এখানে আমরা যখন আর্বিট্রেশনের ক্লজটা রাখি সেখানে আমরা বলি যে আর্বিট্রেশন অ্যাক্ট 2001 গভর্ন করবে, এটা হচ্ছে বাংলাদেশের সালিশি আইন। আবার যদি কোনো বিদেশি কোম্পানির সাথে বা বিদেশের একটা পার্টির সাথে যদি আমাদের বাংলাদেশের একটা পার্টি চুক্তিতে যায়, তখন একটা চুজ করা ব্যাপার থাকে যে আমি কোন ল দ্বারা গভর্নড হব আর্বিট্রেশনের ক্ষেত্রে, এবং আমি আর্বিট্রেশনের জন্য কোন জায়গায় কোন রুলস দ্বারা গভর্নড হব। ইউজুয়ালি বাংলাদেশে যেসব চুক্তিতে আর্বিট্রেশন আমরা রাখি সেখানে আমরা বলি যে আমরা সিয়াক, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল যে আর্বিট্রেশনের রুলসগুলো ওগুলো অ্যাপ্লিকেবল হবে, অথবা আমরা বলি যে লন্ডন ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনের যে রুলসগুলো ওগুলো আমরা রাখবো, অথবা তারা যদি রাজি থাকেন আমরা বাংলাদেশের আর্বিট্রেশন এখানে মধ্যে অ্যাপ্লিকেবল করে থাকি। জি, বাংলাদেশে যে চুক্তি আইনটি রয়েছে এই চুক্তি আইনের কোনো অ্যামেন্ডমেন্ট কোনো প্রয়োজন রয়েছে কি না বলে আপনি মনে করেন এই বর্তমান সময়ে? বর্তমান সময়ে এই যে আমরা করোনা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, ওরকম সিচুয়েশনে যদি ফোর্স মেজরের একটা যদি আমরা রাখি যে ফোর্স মেজরের যে ক্লজ, কারণ আইনটি কিন্তু প্রায় 100 বছর আগের আইন, 1872 সালের আইন, আইনটি কিন্তু খুব বেশিবার এটিকে সংশোধন করা হয়নি, কাজেই বর্তমান সময়ের আলোকে এটিকে কিভাবে সংশোধন করা যেতে পারে? সংশোধনের ব্যাপারটা তো আসলে যারা বিশেষজ্ঞ বা আমরা যারা যাদের আইনের বিশেষজ্ঞ আছে তারা বসে সব কিছু। আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাচ্ছি যে আমরা কিন্তু দেখছি যে এখন কিন্তু অনেক কন্ট্রাক্ট অনলাইনে হচ্ছে যেখানে, এবং ভবিষ্যতে কিন্তু আমরা দেখব যে উভয় পক্ষের অনুপস্থিতিতেই, ফিজিক্যাল
অ্যাপিয়ারেন্স ছাড়াই প্রেজেন্স ছাড়াই কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাবে, সেসব এই বিষয়গুলো কি এই আইনে উল্লেখ করা যেতে পারে? জি, আমরা যে ই কমার্সের যেসব চুক্তিগুলো হচ্ছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পারি। আবার আমরা যাতে ইজি হয়ে যায় অনলাইনে কিভাবে ইজিলি করা যায় বা ওভাবে আমরা চুক্তি আইনটা আমরা সংশোধন করতে পারি। জি, এই আইনে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইনডেমনিটি ক্লজ, যেটা আমরা অনেক চুক্তিতেই দেখে থাকি। ইনডেমনিটি ক্লজ, ইনডেমনিটি ক্লজটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করবেন। ইনডেমনিটি মানে হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে ক্ষমা। জি, এখানে কিন্তু এখানে বলা হচ্ছে ইনডেমনিটি ক্লজটা যখন আমরা একটা চুক্তিতে রাখি, আমরা ইউজুয়ালি বলি যে যদি এক অপর পক্ষর জন্য অপর পক্ষ নিজেই কোনো একটা সমস্যায় পড়ে বা কোনো ড্যামেজ সাস্টেইন করে, ওটার জন্য আমি লায়াবল থাকবো না, অথবা থার্ড পার্টি কেউ যদি অপর পক্ষকে ক্ষতি করে সেটার জন্য আমি লায়াবল থাকবো না, এটাকে আসলে ইনডেমনিটি বলে। যদি কোনো চুক্তি লঙ্ঘন হয়ে থাকে, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি কি আইনি প্রতিকার পেতে পারেন? আমরা বলতে পারি যে তিনি ক্ষতিপূরণ পেতে পারেন, এছাড়াও আরও 5 রকমের প্রতিকার তিনি পেতে পারেন। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালে আমাদের যেতে হবে সেটার জন্য। এখানে 5 রকমের যে প্রতিকার দেওয়া আছে আমরা বলতে পারি রিসিশন, রেস্টিটিউশন, ইনজাংশন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এবং কোয়ান্টাম মেরিট। জি, আপনি বললেন যে ক্ষতিপূরণের বিধান রয়েছে চুক্তি লঙ্ঘন করলে, ক্ষতিপূরণ পাওয়ার জন্য কি মামলা দায়ের করতে হবে? আমাদের দেওয়ানি মামলা করতে হবে, দেওয়ানি মামলা করতে হবে। যদি কোনো ব্যক্তি আর্থিক ক্ষতিপূরণ চান সেক্ষেত্রে উনি কিভাবে মামলা দায়ের করবেন? সেভাবে তিনি মানি রিকভারি স্যুট করতে পারেন, এটা দেওয়ানি আদালতে করতে হবে, সংশ্লিষ্ট সঠিক আর্থিক এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে, এবং এটা দেওয়ানি কার্যবিধি অনুযায়ী এটা পরিচালিত মামলাটা চলবে। জি, ব্যারিস্টার সুমাইয়া আনজুম কাশফি, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলার সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2nd তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।